দেখো, রাজ্য সরকারের তরফে আজকে শিয়ালদা এবং হাওড়ার ডিআরএম এর কাছে লিখিত চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সেই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে যে স্টাফ স্পেশাল অর্থাৎ রেল কর্মীদের জন্য এই লোকাল ট্রেন বন্ধের সময় রেল কর্মীদের জন্য যে স্টাফ স্পেশাল চলছে সেই স্টাফ স্পেশালে ওঠার অনুমতি দেওয়া হোক। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা সরকারি এবং বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন তারা এই কোভিড পরিস্থিতিতে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রেলের তরফ থেকে অনুমতি দেওয়া হোক তাদের। আমরা জানি যে স্টাফ স্পেশালে শুধুমাত্র রেল কর্মীরাই উঠতে পারেন, সেরকমটাই রেলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। স্টাফ স্পেশালে স্বাস্থ্যকর্মীরা উঠলে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন, প্রয়োজনে পরিচয়পত্র দেখিয়ে তাদের উঠতে দেওয়া হোক, এই আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গে রেল কর্তাদের এক দফা ফোনে কথাবার্তা হয়েছে, তারপরই রাজ্যের তরফ থেকে অফিসিয়ালি সেই চিঠি দেওয়া হয়েছে এবং আবেদন জানানো হয়েছে যে এই অনুমতি যাতে লিখিতভাবে দেওয়া হয় রেলের তরফ থেকে। শিলাদিত্য, ধন্যবাদ। সদেব, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টি হয়েছে, জানবো এ ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে টেলিফোনে। সঞ্চয়, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে? দেখো, গত কয়েকদিন ধরেই যে পরিস্থিতি ছিল দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায় দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেরকম দেখা যাচ্ছে যে হিমালয় সংলগ্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গেও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান এই জেলাগুলো, এছাড়াও মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট ছিল। মূলত এরকম পরিস্থিতি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্রই তৈরি হচ্ছে, আগামী দু তিন দিনেও এরকম পরিস্থিতি থাকবে তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ সঞ্চয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।